অনেক লোকজন দেখা করতে আসছে, আজকে অনেকের দেখা করতে আসছে। তো গতকালকার কথা বলি, তো অনেক লোকের মধ্যে একজন ব্যক্তি আমাকে বললেন, স্যার আমি দীর্ঘ প্রায় 10 বছর না 12 বছর হলে বললেন দুবাই ছিলেন, তুমি এতদিন দুবাই ছিলেন? বলুন জি স্যার, আমি সংসারের জন্য আমি চলে গেছিলাম, বাবা মা ভাই বোন সবার জন্য, সংসারের জন্য সবার জন্য তিনি ইনকাম করেছেন। 10 বছর পরে দুবাই থেকে দেশে আসার পরে দেখেন কিছুই নাই তার। প্রথম দিন খুব ভালো আপ্যায়ন করে সবাই খাওয়ালো, ভাই বোন সবাই, কিন্তু তারপর থেকে তার কদর কমতে লাগলো এবং এখন তাকে ঢাকায় দিন মজুরির কাজ করতে হচ্ছে। বললাম এই অবস্থা কেন? বলছে তাহলে আপনি এতদিন কী ইনকাম করলেন? যা ইনকাম করেছে সব ফ্যামিলিতে দিয়েছি, কিন্তু ফ্যামিলি সব খরচ করে ফেলেছে, কিছুই নাই তার জন্য, কিছুই রাখেননি। বলছে 10 বছরে কিছুই জমেনি, জাস্ট খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, যা কিছু করেছে অন্য ভাইয়ের বোনরা করেছে, কিন্তু তার আর কোনো মূল্য নাই ফ্যামিলিতে। কেন? তুমি বড়, তোমাকে করতে হয়েছে, কিন্তু আজকে তার কি হবে? এই জন্য অনেক সময় খুব কষ্টের কথা আমাকে অনেকে শেয়ার করে, এই জন্য বলো জীবনে একবার হলেও দেখা করেন, বাকিটা জীবন যেন এরকম কষ্টে না যায়, বাকিটা জীবন কষ্টে না যায়।